টেকসই মাটির ব্যবস্থাপনায় শস্য বহুমুখীকরণ ও নিবিড়তা বৃদ্ধিতে সারের মূল্যায়ন এবং ফসলের পুষ্টি সমৃদ্ধকরণে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র IFDC এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। এতে কৃষককে সুষম সার হিসেবে মিশ্র সার এবং মাটির স্বাস্থ্য রক্ষায় অনুসার ব্যবহার নিশ্চিতকরণেরও পরামর্শ দেওয়া হচ্ছে। ভিন্ন মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে পৃথক পৃথক প্লট তৈরি করে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিনা 17 জাতের ধান। প্রতিটি প্লটের সাইনবোর্ডে নির্দেশিত রয়েছে সারের নাম ও মাত্রা। পরীক্ষামূলকভাবে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বেশ কিছু স্থানে প্রদর্শনী প্লট করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় সার ও বীজ কৃষককে সরবরাহ করছে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র IFDC এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন এলাকার কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, তার 1.5 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে বিনা 17 জাতের ধান রোপণ করেছে 8টি প্লটে। পৃথক পৃথক এসব প্লটে পৃথক সার দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন পরিমাপে। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন এলাকার এমন কিছু প্লট সরেজমিনে পরিদর্শন করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র IFDC এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র IFDC এর রিজিওনাল ডিরেক্টর এশিয়া গ্লোবাল ইশরাত জাহান সহ কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদরা। ফসলের বাড়ন্ত ও উৎপাদনেই বলে দিবে সারের গুণগত মান এবং শস্য বহুমুখীকরণ ও নিবিড়তা বৃদ্ধি। এতে সারের পরিমিত ব্যবহার এবং মাটির টেকসই নিশ্চিত হবে, এমনটাই জানালেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। ইল্ড বাড়বে, শর্ট ডিউরেশন এবং ওয়াটার ইউজ এফিশিয়েন্সি আপনার কমাচ্ছে অলমোস্ট 30%। সো এগুলো সব এলিমেন্ট মিলে আলটিমেটলি কী হল হবে যে কৃষকের কস্ট কমবে আপনার, অন্যদিকে কৃষকের আয় বাড়বে। ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আমরা দিনাজপুর সদর উপজেলায় একটি গ্রামে আমরা একটা ফার্টিলাইজার এক্সপেরিমেন্ট দিয়েছি। এখানে তো এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হলো যে আমাদের সালফার ঘাটতি এলাকা বা জিঙ্ক বা বোরন যেখানে ঘাটতি আছে সেখানে আমরা এই এক্সপেরিমেন্টটা দিয়ে কৃষক ভাইদেরকে আমরা বোঝাতে চাই যে কি পরিমাণ ফার্টিলাইজার দিলে যে গাছের সর্বোচ্চ ফলন পাওয়া যাবে সেইটা আমরা বের করে আনা। এটি এখানে আমরা বিভিন্ন সারের বিভিন্ন মাত্রায় আমরা সার প্রয়োগ করেছি এবং তাতে আমরা দেখতে চাই যে কোন মাত্রায় সবচেয়ে বেশি ফলন দেয় সেই মাত্রাটাকে আমাদের চিহ্নিত করা। আমরা পরবর্তীতে এটা কৃষক ভাইদেরকে আমরা রিকমেন্ড করব যে এই ডোজে এই এলাকার জন্য এই ক্রপের জন্য এই সারের ডোজ দিলে ফলন বৃদ্ধি পাবে। তাতে সারের যে পরিমিত ব্যবহার বা রিকমেন্ডেড ডোজ অফ ফার্টিলাইজার সেইটা কিন্তু নিশ্চিত হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।